আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি অথবা ডিম পোলাও। চলুন তাহলে দেখি কি কি উপকরণ লাগে। আমি প্রথমে এখানে আমি 8টি ডিম সিদ্ধ করে ছুলে ভালো করে ছুলে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু ছুলে কেটে পিস পিস করে নিয়েছি। ডিম বিরিয়ানিতে আলু দিলে একটু স্বাদ বাড়ে, মজা বাড়ে। আমি আলু আর ডিমগুলোকে একটু লবণ দিয়ে মেখে নিব। মেয়েগুলোকে মেখে নিয়ে নেওয়ার পর আমি এখন একটি প্যান চুলায় বসিয়ে নিয়ে এখানে 1 কাপ তেল, আমি অল্প তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। হালকা একটু লালচা করে ভেজে নিব। ভেজে নিলে বেশি গাঢ় করব না, শুধু কিছু একটু লালচা হলে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করব তেলগুলো, একটু দিয়ে দিব। তেল দেওয়ার পরে গরম হওয়ার পর আমি এখানে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভেজে নিলে একটু বাদামি কালার হলে, একটু লালচে কালার বাদামি কালার হলে সুন্দর হয়, তাই আমি আলুগুলো ভেজে নিব। আমি আপনারাও বাসায় ট্রাই করলে আলুটা অবশ্যই দিবেন, আলুটা দিলে মজা বাড়ে। আর আলুটা বাচ্চারা বড়দের সবারই একটি পছন্দের খাবার। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা। আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর কিছু এলাচ দারচিনি দিয়ে একটু হালকা একটু লালচা করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু হালকা ভাজা হলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব আমি 1 চামচ মরিচের গুঁড়ো আর 2 চামচ বিরিয়ানির মশলা। আর এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেচে নেব। আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মশলা কষিয়ে নিচ্ছি, মশলা যেন পুড়ে না যায় সেখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর এখানে আমি লবণটা দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি এখানে ডিমটাকে একটু হালকা নাড়াচাড়া দিব। ডিমের ভিতরে মশলা ঢোকে না, তারপরও আমি একটু মশলা লাগানোর জন্য হালকা একটু নেড়েচেড়ে দিলাম। আর এখানে আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিব। আমি 2 কাপ চালের সাথে আমি 4 কাপ পানি দিব। আর এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পানিটা বলক আসলে আমি এদিকে চালগুলো ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। আমি চালগুলো দিয়ে দিব। একে একে চালগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি জালটাকে বাড়িয়ে এটাকে দিব। আর আমি পোলার জন্য আলাদা লবণ দিয়ে দিলাম, এর আগে লবণ দিয়েছি, আপনারা লবণটা দেখে দিবেন। এদিকে আমার বলক আসার পর দেখেন পোলাওটা আমার পানিটা টেনে গেছে। তখন আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ ভিস্তা দিয়ে দিব। আর দিয়ে দিব আমি এখানে 1 চামচ ঘি। আর দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে গ্রান হয়। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আলাদা একটা গ্রান আর স্বাদও বাড়ে। আমি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ওখানে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর, আমি ওখানে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। আর আমি পরিবেশন করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী বাচ্চাদের জন্য, বড়দের জন্য
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।